performance out here has been. বিশ্বের যে কোনো নৌবাহিনীতে অন্যতম শক্তি হিসেবে বিবেচিত হয় বিমানবাহী রণতরী। মহাসাগরীয় অঞ্চল বা আন্তর্জাতিক কোনো অভিযানে বিমানবাহী রণতরীর কোনো বিকল্প নেই। বর্তমানে খুব অল্প কয়েকটি দেশের কাছেই আছে এই ধরনের যুদ্ধজাহাজ। সবশেষ তুরস্ক এই তালিকায় নাম লিখিয়েছে। এবার সেই তালিকায় নাম লিখাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ ইরান। এমন দাবি করছেন IRGC-র নৌ ইউনিটের কমান্ডার রিয়ার এডমিরাল আলী রাজা তাংসিরি। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, অদূর ভবিষ্যতেই বিমানবাহী রণতরী উদ্বোধন করবে তেহরান। ইরান যে বিমানবাহী রণতরীটি বানাচ্ছে সেটি বিশ্বের অন্য কোনো দেশের হাতে নেই। প্রতিবেদনে জানানো হয়, নৌবাহিনীর একটি প্রদর্শনী পরিদর্শনে গিয়ে বিমানবাহী রণতরীর বিষয়ে এমন মন্তব্য করেন রিয়ার এডমিরাল আলী রাজা তাংসিরি। এ সময় বিশেষ ধরনের এই বিমানবাহী রণতরীটি ইরানেই প্রথম নির্মাণ করা হচ্ছে বলে জানান এই নৌ কর্মকর্তা। তিনি বলেন, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিকল্পনাগুলোর মধ্যে একটি হল বিমানবাহী রণতরী নির্মাণ করা। এই জাহাজটি বিশ্বে অনন্য হবে। রণতরীটি অভূতপূর্ব ক্ষমতা নিয়ে সাগরে ভেসে বেড়াবে। এটি যুদ্ধবিমান বহনের পাশাপাশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য উপযোগী করে গড়ে তোলা হবে। জানা যায়, পূর্বে নির্মিত বিভিন্ন যুদ্ধজাহাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন নতুন রণতরী তৈরি করছে ইরান। IRGC নৌবাহিনী প্রধান ইরানের প্রতিরক্ষা খাতের বিভিন্ন অগ্রগতির প্রশংসা করে জানান, দেশটি সামরিক সরঞ্জাম নকশা করার ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে, যা যে কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য উপযুক্ত। রিয়ার এডমিরাল আলী রাজা তাংসিরি জানান, সামুদ্রিক যুদ্ধে প্রতিটি পরিস্থিতি চিন্তা করা হয়েছে, যাতে যে কোনো হুমকি মোকাবেলায় নৌবাহিনীর কাছে উপযুক্ত সমরাস্ত্র সরবরাহ করা যায়। মার্চের শুরুর দিকে শহীদ মাহদাবি নামে একটি হেলিকপ্টার ও ড্রোন বাহী রণতরী সমুদ্রে ভাসায় ইরান। স্থানীয়ভাবে তৈরি এই যুদ্ধজাহাজটি IRGC নৌবাহিনীকে একটি ভাসমান ঘাঁটির সুবিধা দেবে। পাশাপাশি সামুদ্রিক বাণিজ্যে ইরানের নৌযানগুলোকে নিরাপত্তাও সরবরাহ করবে এই যুদ্ধজাহাজ। ইরানের কর্মকর্তারা জানান, দেশটি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন শক্তিসহ তার সামরিক সক্ষমতা বাড়াতে কোনো দ্বিধা করবে না। এসব সক্ষমতা সম্পূর্ণরূপে প্রতিরক্ষার জন্য তৈরি। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা কখনোই আপোষ বা আলোচনার বিষয় হবে না। এহসান আবদুল্লাহ, কালবেলা ডেস্ক।